সো গাইজ ওয়েলকাম ব্যাক গ্রেট ইস বাংলা একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে মোস্ট ওয়েলকাম অ্যান্ড যেহেতু চ্যানেলের নাম গ্রেটেস্ট বাংলা তাই গ্রেটেস্ট কিছু জিনিস তো অবশ্যই বলা উচিত রাইট তো গাইজ আজকে আমি আপনাদেরকে এমন কিছু জিনিস বলবো যেগুলো আপনার ভেতর থেকে পুরো একদম মানে আপনি ঘৃণায় একদম মানে দেখতেই পারবেন না তাই এই ভিডিওটা দেখার আগে ভাই আপনাদের সকলকে বলছি যদি আপনি খেতে না পারেন যদি আপনার পেটে খাবার না যায় তার জন্য আমি দায়ী থাকবো না তাই আপনি চাইলে ভিডিওটাকে স্কিপ করে যেতে পারেন আজকে আমি আপনাদেরকে এমন একটা টপিক নিয়ে কথা বলবো খুব সিরিয়াস টপিক আর খুব ইম্পর্টেন্ট টপিক কিন্তু এটাকে নিয়েও এনজয়মেন্টও রয়েছে তো চলুন শুরু করি আজকের ভিডিও তো গাইস আপনি ভাবুন আপনার হাতে একটা মানে হাতে হোক বডিতে মানে আপনার স্কিনের মধ্যে কোথাও একটা ছোটোখাটো একটা ফোড়ার মতো বেরোলো একটা জাস্ট একটা দানা অ্যান্ড আপনি ভাবলেন একটা দানা বেরিয়েছে কদিন পর সেটাকে রিমুভ হয়ে যাবে অটোমেটিক যেরকম হয় আমরা টিপে গলিয়ে ফেলে দিই এরকম কিছু হবে দিনে দিন সেটা বাড়ছে বড় হচ্ছে আপনি ডাক্তারখানায় গেলেন অ্যান্ড ডাক্তার বলছে যে আপনার বডির মধ্যে একটা এত বড় একটা বটফ্লাই আছে বটফ্লাই মানে একরকমের পোকা হয় বটফ্লাই আপনাকে এটা অপারেশন করে বের করতে হবে সো গাইস ইউটিউবের মধ্যে এরকম হাজার ভিডিও পেয়ে যাবেন বটফ্লাই নিয়ে তো এই বটফ্লাইয়ের কিছু ভিডিও আছে যেগুলো একদম রিয়াল যেগুলো আপনি যদি দেখেন একবার আপনার ঘৃণাতে বস খাওয়া বেরোবে না পেট মানে খেতে পারবেন না আপনি এরকম এরকম ব্যাপার আছে কিন্তু এই বটফ্লাই নিয়ে কিছু আর্টিস্টিক ভিডিও আছে এই আর্টিস্টিক ভিডিও যেগুলো আছে সেই ভিডিওগুলোকে নিয়ে আজকে আমি আপনার সাথে কথা বলবো আর এই রিজন কী আছে সেটাও আমি আপনাদেরকে বলবো তাই চলুন পুরো এই একটা দারুণ ভিডিও হবে তো তার আগে ভাই ফুল ছুঁড়ে মারো বা বেল ছুঁড়ে মারো আমি দেখতে যাবো না চ্যানেলটা যেন সাবস্ক্রাইব হয় যদি প্রথমবার আপনি আমার ভিডিও দেখছেন চ্যানেলটিকে ফার্স্ট সাবস্ক্রাইব করতে হবে বেল আইকনটাকে অবশ্যই অল করতে হবে অ্যান্ড চলুন শুরু করি তো প্রথম যে ব্যাপারটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে বটফ্লাইয়ের কথা আমি আপনাদেরকে বলছি এই বটফ্লাই যে একটা পোকা আছে বা একটা আপনি বলতে পারেন একটা ব্যাকটেরিয়াস টাইপের একটা পোকা এমন একটা পোকা যেটা আপনার শরীরের মধ্যে ঢুকবে আপনি বুঝতেও পারবেন আপনার শরীরে ঢুকে গেছে অ্যান্ড ধীরে ধীরে আপনার শরীরের মধ্যে সে বাসা বানিয়ে ফেলবে অ্যান্ড বাসা বানিয়ে আপনার শরীরকে খেতে থাকবে ওকে অ্যান্ড আপনি প্রথমে ভাবেন কোনো একটা নর্মাল ফোড়া বা নর্মাল একটা ইনফেকশন যেরকম আমাদের শরীরে হয় মাঝে মধ্যে ব্রণও হয় এরকম আমাদের গালের মধ্যে ব্রণও হয় এরকমই একটা ফুসকুড়ি হতে পারে আপনি এইখানে হয়েছে মানে পুরো বডির মধ্যে যে কোনো জায়গায় হতে পারে ওকে মানে কোনো একটা স্পেশাল জায়গা নেই যে এখানেই হবে এরকম জায়গা হতে পারে তো এই বটফ্লাই যেটা আছে সেটা আমাদের মানে রেয়ার মানুষের মধ্যে রেয়ার পাওয়া যায় খুব রেয়ার যারা একদম জঙ্গলের দিকে বসবাস করে তাদের শরীরে এরকম বটফ্লাই পাওয়া যেতে পারে বাট খুব রেয়ার ওকে ঘাবড়াবার কিছু নেই কিন্তু এই বটফ্লাই ম্যাক্সিমাম আপনি দেখতে পাবেন কয়েকটা প্রাণীর মধ্যে হয় আপনার এলাকার মধ্যেও আছে কয়েকটা প্রাণীর মধ্যে যেমন কুকুরের শরীরের মধ্যে বটফ্লাই পাওয়া যায় অ্যান্ড ইঁদুরের শরীরের মধ্যে বটফ্লাই পাওয়া যায় বেড়ালের বেশিরভাগ বেড়ালের পায়ের যে আঙুল থাকে না আঙুলের ফাঁকের মধ্যে পাওয়া যায় অ্যান্ড এই বটফ্লাইটাকে নিয়ে কিছু আর্টিস্টিক ভিডিও আছে অ্যান্ড এই যে আর্টিস্টিক ভিডিওগুলো আছে এগুলো আপনি প্রথমে দেখলে ভাই ভাববেন যে এটা মানে কী হচ্ছে ভাই এটা কী করছে কিন্তু আপনি যদি এটা একটুখানি আরেকটু তার গভীরতার মধ্যে যান তাহলে আপনি বুঝতে পারবেন যে এই যে বটফ্লাই কিছু একটা ইভেন্ট হয় এখানে কিছু আর্টিস্টিক হয় মানে আপনি লাইক এই ভিডিওটা দেখুন এই ভিডিওর মধ্যে দেখছেন একজনের মাথার মধ্যে এটা সুন্দর করে একটা বটফ্লাই কীভাবে মানে মানে এখানে বসবাস করছে এটা দেখাচ্ছে আপনি ভিডিওটা দেখে হতে পারে একটু বিচলিত হতে পারেন সো গাইস সরি তার জন্য কিন্তু এই যে ভিডিওটা দেখছেন এই ভিডিওর মধ্যে একজন কিছু বের করছে মানে কিছু এইগুলোকে বের করছে মানে সব সমস্ত কিছু হচ্ছে অ্যাকচুয়ালি মানে পোকামাকড় অ্যান্ড এই পোকামাকড়গুলো মানে রিয়েলি নয় এগুলো কিন্তু কারো মাথায় নেই এটা হচ্ছে একটা আর্টিস্টিক মানে এটার ঠিক ততটাই অনুভূতি দেয় যতটা একটা প্রাণীর মধ্যে যখন থাকে এবং সে যে কষ্টটা পায় হ্যাঁ এবং সে অনুভবটা করে সেটাকে একটা মানুষের কাছে অনুভব করে মানে অ্যানিমেলস রাইটস আপনারা জানেন অ্যানিমেলস যারা দেখাশোনা করে তারাও এটা বুঝতে চায় যে একটা অ্যানিমেলসের কোন সমস্যা হলে কেমন কী হয় এবং এটা যে আর্টিস্টিক ভিডিও আছে এগুলো আপনি ইউটিউবে অ্যাভেলেবেল অনেক জায়গায় পেয়ে যাবেন তো এই জিনিসটা কি আপনার জানা ছিল
অ্যান্ড এটা দুরকম হয়, একটা হচ্ছে কিছু মানে মেন ম্যান মেকিং হয়, মানে আমরা মানুষের দ্বারা মেকিং করি আমরা এগুলোকে দেখাবার জন্য, কিছু আর্টিস্টিক টাইপ, কিছু আর্টিস্ট থাকে যারা খুব সুন্দর এগুলোকে বানায়, হাতের মধ্যে ডিজাইন করে, অ্যান্ড রিয়েল মানে পোকামাকড় ইউজ করা হয় তার জন্য, ঠিক আছে? আর এই পোকামাকড়গুলো মানে জঙ্গল থেকে নিয়ে আসা হয়, এদেরকে মানে এগুলো কিনতেও পাওয়া যায়। তো গাইজ, এই যে ভিডিওটা আমি মানে যখন দেখলাম, দেখার পর আমার মনে হলো যে কোথাও যেন একটা মানে ভিডিওটা আমার দেওয়া উচিত, আমার বলা উচিত, কারণ এই ভিডিওটা আমি দেখার পর বিশ্বাস করুন মানে আমি খেতে পারিনি। ফার্স্ট তো ভাই চাউমিন খাওয়া যাবে না, ম্যাগি খাওয়া যাবে না এরকম ভিডিও দেখার পর। অ্যান্ড সেকেন্ড যেটা আপনি বলেন, যদি এরকম যদি কারো শরীরের মধ্যে কখনো যদি এরকম কিছু ফুসকুড়িয়ে বেরোয় না, তার আতঙ্ক থাকে যে ভাই এটা আমার কোথাও বটফ্লাই বটফ্লাই না তো, মানে এরকম একটা ভয়, মানে বারবার ওটাকে টিপে দেখা ভেতরে কিছু নড়ছে কি না। তো আমি যখন প্রথমবার ভিডিওগুলো দেখি না, আমার মানে এরকমই ফিলিংস আছে, মানে আমার একটা ব্রণ হয়েছিল কিছুদিন আগে, এইখানে দেখতে পাচ্ছেন এই কোথায় গেল, এই জায়গাটায়, এই জায়গাটা একটা ব্রণ হয়, অ্যান্ড এই ব্রণটা আমাকে ভাই রাতে ঘুমাতে দেয় না, মনে হয় কিছু নড়ছে ভেতরের মধ্যে, মানে আমি পুরো প্যানিক হয়ে গেছিলাম ভিডিওগুলো দেখার। তো গাইস, আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন, এরকম কি মানে আর। সো গাইস, থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড ভিডিওটাকে অবশ্যই লাইক করুন, ফুল ছড়ুন, বেল ছড়ুন, পাথর ছড়ুন, জানি না যা খুশি করুন, বাট সাবস্ক্রাইব চাই চ্যানেলের মধ্যে, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করুন, ইন্টারেস্টিং ভিডিও এবং আমরা আড্ডা মারবো আপনি আর আমি একসাথে এই চ্যানেলের মধ্যে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটাকে অল করে দিন, আবার দেখা হবে অন্য একটা ভিডিওর মধ্যে। থ্যাংক ইউ সো মাচ।